নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। জগদ্ধাত্রী পূজা, জগদ্ধাত্রী পূজা মানেই চন্দননগর, জমজমাট ভিড় চন্দননগরের জগদ্ধাত্রী পূজোতে। সাধারণ মানুষ বেরিয়ে পড়েছে পূজো প্যান্ডেল পরিদর্শন এবং পূজো পরিক্রমায় বেরিয়ে পড়েছে বর্তমান সময়ে। বর্তমান সময়ে প্রতিনিধি পৌঁছে গেছে আপনজন জগদ্ধাত্রী পূজো কমিটিতে এবং সেই ছবি আপনারা দেখছেন। জগদ্ধাত্রী পূজো চন্দননগর আপনজন পূজো কমিটি, জগদ্ধাত্রী পূজো এবছর কী ভাবনা সবটাই জানাবো আপনাদের। এবং তাদের যে মণ্ডপ সজ্জা সুনিপুণ হাতে, তাদের এই মণ্ডপ সজ্জা কিন্তু দর্শনার্থীদের মন কাড়ছে। বিস্তারিত জানবো কী ভাবনা তাদের। এবার আমাদের সাথে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দীপ মহাপাত্র। দীপ, এবছর আপনজন পূজো কমিটি জগদ্ধাত্রী পূজোর কী ভাবনা তাদের? দর্শনার্থীদের কতটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে? দীপ, তুমি যদি একটু জোরে বলো, তোমার কথা আসছে না। একেবারে চন্দননগরে আপনজন জগদ্ধাত্রী পূজো কমিটি এবারের ভাবনা রবির আলো, অর্থাৎ রবীন্দ্রনাথের কবিতা থেকে শুরু করে গল্প এবং যে ছোটবেলা আমরা পড়ে এসেছি সহজ পাঠ, সেই সহজ পাঠকে তাদের মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনজন পূজো কমিটি জগদ্ধাত্রী পুজোতে। এবং যেই মণ্ডপ সজ্জা, তা কিন্তু দর্শনার্থীদের মন কাড়ছে এবং সেই মণ্ডপ সজ্জা আপনাদের দেখাচ্ছি। দর্শনার্থীদের ভিড় কিন্তু এই পুজো মণ্ডপে একেবারেই নেমে এসেছে এবং করোনা আবহে পুজো, তাই দর্শনার্থীদের ভিড় কিন্তু কিছুটা হলেও এবছর কম। প্রতি বছর যে ভিড় লক্ষ্য করা যায়, অর্থাৎ চন্দননগরে আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা, প্রতি বছরই কিন্তু দর্শনার্থীদের মন কাড়ে। এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়, তবে করোনা আবহ, তাই করোনা আবহে কিন্তু কিছুটা হলেও ভিড় কম লক্ষ্য করা যাচ্ছে। আজ জগদ্ধাত্রী পুজোর অষ্টমী এবং সেই অষ্টমীতেও কিন্তু ভিড় কিছুটা হলেও কম। রবীন্দ্রনাথের বিভিন্ন চিত্রনাট্য থেকে শুরু করে কবিতা সবটাই কিন্তু এই মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে সাধারণ মানুষের কাছে। তাদের এবছরের ভাবনা রবির আলো, রবীন্দ্রনাথকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের এই মণ্ডপ সজ্জা। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই মণ্ডপ সজ্জায় অনেকটাই খুশি এবং তাদের যে মন কাড়ছে তা বলাই বাহুল্য, কারণ মণ্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। তবে করোনা আবহ, করোনা আবহে কিন্তু প্রশাসন অনেকটাই তৎপর। মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করতে বলা হচ্ছে মন্দির, অর্থাৎ মণ্ডপ কমিটির তরফ থেকে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময় পর্দায় আপনজন পূজো কমিটির জগদ্ধাত্রী পূজো। আপনজন পূজো কমিটি মণ্ডপ সজ্জা আপনাদের সরাসরি দেখাচ্ছে বর্তমান সময় পর্দায়। রবীন্দ্রনাথ মানে কাবুলিওয়ালা এবং ছুটি সহজ পাঠ, যেগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি এবং সেই রবীন্দ্রনাথকে এবার তুলে ধরা
मंडप चर्चार माध्यम रवीन्द्रनाथ विभिन्न गल्प शुरू कर छोट गल्प कविता सबटाई किन्तु मंडप चर्चार माध्यम तुले धरा हो दर्शनार्थी मन काटे बलाई बाहुल्य চন্দননগরে এবছর জগদ্ধাত্রী পূজায় কিন্তু প্রতি বছরের তুলনায় কিছুটা হলেও ভিড় কম লক্ষ্য করা যাচ্ছে। করোনা আবহ তাই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তা সত্ত্বেও দর্শনার্থীরা পূজোপ্রেমীরা তারা কিন্তু বেরিয়ে পড়েছে মণ্ডপ পরিদর্শনে। পাশাপাশি চন্দননগর মানেই আলোকসজ্জা, সেই আলোকসজ্জাও যে এবছর মন কাড়ছে দর্শনার্থীদের তা দেখেই বোঝা যাচ্ছে। প্রতি বছর নিত্য নতুন মণ্ডপ সজ্জা এবং আলোক সজ্জা নিয়ে হাজির হয় জগদ্ধাত্রী পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের আলোক সজ্জা তা কিন্তু দর্শনার্থীদের মন কাড়ছে এবং সেই আলোক সজ্জা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান এই চন্দননগরে। এবং চন্দননগরে আপনজন জগদ্ধাত্রী পুজো কমিটির এবারের ভাবনা রবির আলো, এবং এই রবির আলো মানে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের বিভিন্ন ছোট গল্প থেকে শুরু করে সহজ পাঠ কবিতা ছড়া সবটাই কিন্তু এই মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে যেন শৈশব হারিয়ে যাচ্ছে এবং সেই শৈশবকে সাধারণ মানুষের কাছে আরও একবার ফুটিয়ে তুলতে, শৈশবকে তাদের সামনে এনে দাঁড়াতে তাদের এই ভাবনা। করোনা আবহের মধ্যে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেই দিকেই তাকিয়ে কিন্তু করোনা বিধি মেনে এবছর পালিত হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। সুনিপুণ আলোকসজ্জা, যে আলোকসজ্জা প্রতি বছর দর্শনার্থীদের মন কাড়ে এবং সেই আলোকসজ্জা দেখতে পাশাপাশি মণ্ডপ সজ্জা দেখতেও কিন্তু ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ছোট থেকে বড় প্রত্যেকেই হাজির হয়েছে চন্দননগরে এবং চন্দননগরে এই জগদ্ধাত্রী পুজোতে এবছর করোনা আবহে পালিত হচ্ছে তাই কিছুটা ভিড় কিন্তু অনেকটাই কম। চন্দননগরে আপনজন জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ আপনাদের দেখাচ্ছি, সেই পুজো আপনাদের সামনে তুলে ধরেছে বর্তমান সময় এবং প্রতিমার যে রূপ তা কিন্তু দর্শনার্থীদের অনেকটাই মন কাড়ছে। বর্তমান সময় পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগর আপনজন জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ সজ্জা এবং পাশাপাশি আলোক সজ্জাও কিন্তু চোখ ধাঁধানো। আপনজন পুজো কমিটি এবছরের ভাবনা রবির আলো, এবং রবির আলো মানে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের এই মণ্ডপ সজ্জা। একদিকে মণ্ডপ সজ্জা, অপরদিকে আলোক সজ্জা। চন্দননগর মানে সুনিপুণ হস্তে তৈরি করা আলোক সজ্জা, এবং এই আলোক সজ্জা দেখতে প্রতি বছর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান চন্দননগরে। করোনা বিধি মেনে বিভিন্ন মণ্ডপগুলিতে সাজানো হয়েছে মণ্ডপ সজ্জা তৈরি করা হয়েছে, এবং এই মণ্ডপে কিন্তু প্রবেশ করতে হলে প্রথমে মাস্ক পরিধান করতে হবে। মাস্ক ছাড়া যাতে মণ্ডপে কেউ প্রবেশ না করে মণ্ডপ কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু সেদিকেও নজর রাখা হচ্ছে। চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরে দর্শনার্থীদের ভিড়, এবং সেই ভিড় অর্থাৎ আলোক সজ্জা এবং মণ্ডপ সজ্জা দেখতে দর্শনার্থীরা প্রতি বছর ভিড় জমান, এবং সেই ভিড় কিন্তু এবছর কিছুটা হলেও কম নজর কাড়ছে কারণ করোনা আবহ। এবং চন্দননগরে জগদ্ধাত্রী পুজো এবছর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং কড়া নিরাপত্তার পাশাপাশি করোনা বিধি মেনে দর্শনার্থীরা এবছর মণ্ডপ পরিদর্শন করছেন। চন্দননগরে আলোক সজ্জা নজর কাড়ছে দর্শনার্থীদের, এবং দর্শনার্থীদের ভিড়ও কিন্তু নজর কাড়ছে।
চন্দননগর আপনজন জগদ্ধাত্রী পূজা কমিটি এবারে ভাবনার রবির আলো এবং এই রবির আলো যে দর্শনার্থীদের মন কাড়ছে তা বলাই বাহুল্য। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এই মণ্ডপে প্রতিমা দর্শন করতে এবং পাশাপাশি মণ্ডপ পরিদর্শনে। চন্দননগর আপনজন জগদ্ধাত্রী পূজা কমিটি এবারের থিম ছিল রবির আলো এবং এই রবির আলো যে দর্শনার্থীদের মনটাকে অনেকটাই আলো করে দিয়েছে তা বলাই বাহুল্য। পাশাপাশি আলোক সজ্জাও কিন্তু মন কাড়ছে দর্শনার্থীদের। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় চুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। বর্তমান সময় .com। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।